আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজেরিন, আজকের এই ভিডিওতে আমরা জানবো প্রাপ্তবয়স্ক কোনো ছেলেকে অথবা মেয়েকে কোনো ছেলে প্রাইভেট পড়াতে পারবে কিনা। হ্যাঁ, এটা অত্যন্ত জটিল একটা বিষয়। প্রাপ্তবয়স্ক মেয়েকে অথবা অপ্রাপ্ত বয়সেই হোক না কেন, মেয়েকে কেন ছেলে পড়াতে যাবে? এটার কারণেই হাজার হাজার মামলা মোকদ্দমা, কি যেন বলে, এই যে ধর্ষণ, এগুলা বাড়তেছে আমাদের দেশে। এই এটা কিন্তু একটা মানে বাড়ার একটা কারণ, মেয়ে মেয়েকে প্রাইভেট পড়া, ছেলে ছেলেকে পড়া। তো এ অনেক সময় তো দেখা যায় মেয়ে মেয়ে ছেলে ছেলেও এই সমস্ত অপকর্মগুলো হচ্ছে। তো সেক্ষেত্রে বিপরীত লিঙ্গ সেক্ষেত্রে কেন প্রাইভেট পড়াতে যাবে? আর যে প্রশ্নটা এসেছে, প্রাপ্তবয়স্ক মেয়েকে প্রাপ্তবয়স্ক ছেলে, কোনোভাবেই ঠিক না, বৈধ না, এটা হারাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের ইমানকে হেফাজত করবেন, নিজের প্রোটেকশনের দায়িত্ব নিজেরই। আর আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, পেজে লাইক দিতে পারেন। আমার মেয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, হাফসা বিনতে জুবায়ের, সেখানে আমারই বিভিন্ন ভিডিও পাবেন, মেয়ের ভিডিওগুলো পাবেন, মাদ্রাসার বিভিন্ন বাচ্চাদের ভিডিও পাবেন আমাদের মাদ্রাসা। আমাদের পেজে লাইক দিতে পারেন, এবং আমাদের সেই চ্যানেলটিও, আমার মেয়ের চ্যানেলটি হাফসা বিনতে জুবায়ের, সেটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার নাম দিয়ে অথবা আমার ছবি দিয়ে অথবা আমার ভিডিও অন্য অন্য নাম, অন্য অন্য সিল দিয়ে, অন্য অন্য নাম ব্যবহার করে আমার ভিডিওগুলো দিয়ে অনেকেই প্রতারণা করছে। ফেসবুকে বিভিন্ন নামে আইডি তৈরি করে পোস্ট করে হাজার হাজার লাইক বানাচ্ছে, 40-50 হাজার লাইক, লাখ লাখ লাইক। মানুষ ভাবতেছে আমার ভিডিও যেখানে, যেহেতু সেখানে, তো সেটা আমার, আসলে কিন্তু সেটা আমার না। আমার পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া, প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি সাবধান থাকতে হবে। এখন কয়েকজনে আছে, আরো হাজার মানুষ তৈরি হবে, তাদের থেকে সাবধান কিন্তু ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত কিছু বলার পরেও প্রতারণার শিকার হলে এর দায়ভার কিন্তু আমি গ্রহণ করব না।